আজকা করছি। এই ঈসা নবীকে আল্লাহ পাক যখন দুনিয়া থেকে উঠাই নেয় তখন তার বয়স ছিল কত কই পারবি? ধর তোরা পারবি, কইলে জানলে তো কবি না, ওরা জানলে ও কবি না, আমি জানি। ওই যে এক বয়াতি বুইলে গেছে অনেক দোয়ার পত্র গজি গায়, লঙ্কা যে পার হয়েছিল নামটা ছিল কি, অনেক দোয়ার পত্র নিচে তো দোহারি করে আর কয় দশানা ছয়না ভাগ আমরা জানি কি, মানে টাকা পয়সা যা পায় দশানা বয়াতির ছয় নিল দোহার পত্র, মানে ওরা নিচের তে কয় দশানা ছয়না ভাগ আমরা জানি কি। তখন বয়াতি ঠেকিয়া কয় আজ হইতে ভাগ হইল সমানের সমান, অনেক দোহারিরা কয় লঙ্কা যে পার হইল বীর হনুমান। তোরা যে জানলে ও কবি না এটা আমি জানি। হ্যাঁ এই তাও কবি না আমারে আইসা না ক। এই পৃথিবী থেকে যখন ঈসা নবী আল্লাহ পাক উঠাইয়া নেয় তখন তার বয়স ছিল মাত্র 33 বছর। তখন তার বয়স ছিল 33 বছর। নীল কই আল্লাহ পাক বলে কোরআনের মধ্যে পরিষ্কারভাবে, আমি তারে আমার চৌথা আসমানে উঠাই আনলাম, আর অনুরূপ আরেকজন কাফিরকে আমি ঈসা নবীর রূপ দান করলাম, তারা মনে করলো এইটাই ঈসা, তাকে ক্রুশবিদ্ধ করলো আর আমি আমার নবীকে উঠাইয়া নিয়ে আসলাম। এটা লোক কোরআন পরিষ্কারভাবে ঘোষণা করছে। আসতে এখন আমার কত হইল শিরিন দেওয়ান, তুমি জবাব করবা যখন এই পৃথিবীতে দামেস্কের মধ্যে ঈসা নবী আইব তখন তার বয়স থাকবো কত? কথাটা বুঝেন নাই? হে তো আল্লাহ কবে লয়েছে গা, এরপরে কিয়ামতের আগে ঈসা নবী এই দুনিয়ার মধ্যে আইব দুই ফেরেস্তার কান্দে ভর করিয়া। হ্যাঁ আইয়া নামবো একটা মসজিদের ছাদের উপরে, মানুষে সঙ্গ দিব, সঙ্গ বয়া নিচে নামিয়া ইমাম মেহেদির পিছে নামাজ আদায় করবো। ইমাম মেহেদি কইব যে আপনি ইমামতি করেন, যে বলে না আপনি ইমামতি করেন আমি মুক্তাদি হয়ে নামাজ পড়ি। তো আল্লাহ যখন তারে আবার দুনিয়ার মধ্যে পাঠাইব তখন তার বয়স থাকবো কত?